আজ নির্ঘাত দেরি হয়েছে, আরেকটা আসছে। আরে আপনি? হ্যাঁ, ডাকলেন কেন? আসলে আমার গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেছে, তো তাই। ও আচ্ছা, উঠুন। এই উঠ, শুনুন, তুমি একটু সরে বসো, আমি তোমার পাশে বসবো। আমি কোনো মেয়ে মানুষকে আমার পাশে বসতে দেই না, আপনি পিছনে গিয়ে বসেন। এই তুই পেছনে আয় তো, এখানে চারজনই বসতে পারবো। চত্বসব সিএনজি ড্রাইভারটার কথা শুনে ইচ্ছে হলো গালে একটা চর বসিয়ে দে। এই কাকে কি বলছিস, এই লোকটাই তো সেই লোক। সেই লোক মানে সেদিন তোদের কাছে যার গল্প করেছিলাম। একজন সিএনজি ড্রাইভার এত স্মার্ট, রোমিও ফাঁকা, রিয়েলি খুব কিউট। ওই যে কথায় বলে না, গোবরে পদ্ম ফুল। কি রে বুঝলি, তুই তো ওর সঙ্গে প্রেম করার জন্য পাগল। অফারটা দিয়ে দে। শুধু অফার না, রাজি হলে এখনই আমি ওকে নিয়ে নির্জনে হারিয়ে যাব। আপনারা যাবেন কোথায়? কাঁধে ব্যাগ দেখেও বুঝতে পারছো না কোথায় যাব? আমরা কলেজে যাব। লেখাপড়া করতে না প্রেম প্রেম খেলতে? হোয়াট? না, আপনারা গাড়িতে বসে প্রেমের অফার দিচ্ছেন তো তাই বললাম। শুনুন, আমাকে নিয়ে নির্জনে হারিয়ে যাওয়ার মতো কোনো মেয়ে এখনো পয়দা হয়নি। স্টপ ইওর মাউথ। এই কাকে কি বলছিস, ইংরেজি বললেও বুঝবে না, বাঙালকে বিশুদ্ধ বাংলায় বল। কি হলো, গাড়ি এখানে থামালে কেন? আমাকে যারা ইজ্জত দিয়ে কথা বলে না, আমি তাদেরকে আমার গাড়িতে নেই না। নামুন এখানে। নামিয়ে দিলে কিন্তু একটা টাকাও দেব না। চাই না আপনার টাকা। আপনার টাকা আপনার ব্যাংকে রাখেন। ফাঁস দামে পেয়েছো, যেতে তোমাকে হবে, নয়তো আমরা গাড়ি থেকে নামবো না। প্লিজ কাম আউট অফ মাই অটো। নামুন, নামুন। আরে আপনি এখনো বসে আছেন কেন? ও বুঝেছি, এভাবে টানলে আপনি আসবেন না। ঠিক আছে, আপনার জন্য অন্য ব্যবস্থা। আমাকে অন্য দশ জনের সাথে তুলনা করলে ভুল করবেন, আমার মুখ যেমন চলে হাতও তেমন চলে। শ্রাবন্তী, তুই এখনো দাঁড়িয়ে আছিস? এক্ষুনি ফোন কর তোর ড্যাডির কাছে, ওই ব্যাদুরটাকে একটা শিক্ষা দিতে হবে। না না, ও তো ঠিকই করেছে, ভুল যা করার আমরা করেছি। ওকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। আই লাইক ইট, আই লাইক হিম টু। এই নাও ভাড়া। স্যার আপনার মোবাইল। আমার মোবাইল তো আমার হাতেই আছে। তাহলে এটা কার মোবাইল? হ্যালো, আমি সিএনজি ড্রাইভার কাশেম বলছি। এই মোবাইলটা আমি আমার সিএনজি তে পেয়েছি, কেউ মনে হয় ফেলে গেছে, যার ফোন তাকে এসে নিয়ে যেতে বলবেন। দাঁড়াও দেখছি। এই ওই অশুভ ড্রাইভারটা ফোন করেছে, কারো মোবাইল হারিয়েছে নাকি দেখ তো। আরে আমার মোবাইল তো পাচ্ছি না, কিন্তু নাম্বার তো অন্য। আজকে সকালে একটা নতুন নাম্বার নিয়েছি। তুই ইচ্ছে করে মোবাইল ফেলে আসিস নি তো, বাজে কথা বলিস না তো, মোবাইলটা দে। হ্যালো, আচ্ছা ওটা কি কালো রঙের নোকিয়া M70? উপরে ক্যামেরা আর কোনে একটা কালো রঙের ফিতা লাগানো আছে। জি সবই ঠিক আছে, আপনার ঠিকানাটা বলুন, আমি আপনার কাছে পৌঁছে দেব। না না, আপনার কষ্ট করার দরকার নেই, আপনার ঠিকানা বলুন, আমি আপনার ঠিকানা থেকে কালেক্ট করে নেব। 372 বড়মক বাজার, অবসরপ্রাপ্ত হাবিলদার সিরাজের বাসা। জি জি ঠিক আছে, ওকে বাই। নাও খাও। না আমার ডায়াবেটিক, আমি মিষ্টি খাবো না। বাবা মা যখন বলছে খাও না, খেলে আমি অসুস্থ হয়ে যাব। আহ বাবা, একদিন খেলে কিচ্ছু হবে না, খাও। ওরা এত করে বলছে খাও না। তোরা তো জানিস না
তোর মায়ের প্ল্যান আছে আমাকে মেরে ফেলানো, না হলে আমার ডায়াবেটিক জানা সত্ত্বেও আমাকে মিষ্টি খাওয়াতে যাবে কেন? তোরা হাসবি না, শুনলি শুনলি ওর কথা, কত বড় কথা বললো। আমি আমি আর এখানে থাকবো না। মা মা রাগ করো না, প্লিজ বসো। আসলে বাবা তোমাকে সত্যি খুব ভালোবাসে। বাবা, লক্ষ্মী বাবা, একটা মিষ্টি খাও, মা খাইয়ে দাও। খাও বাবা, বাবা খাও। তোরা তো বলছিস, ও বলুক। খাও না, এত ঢং করছো কেন? খাও। বাবা, এটা মার গলায় পরিয়ে দাও, ধরো। এসব কি হচ্ছে রে বাবা? তুমি তো ভুলে গেছো, আজকে তোমাদের ম্যারেজ ডে। এই জন্য মিষ্টি, নতুন পাজামা পাঞ্জাবি, নতুন সোনার চেইন, নতুন শাড়ি পরে বসে আছো। বাবা, এগুলো আমার রোজকারে কেনা, পরিয়ে দাও। থ্যাংক ইউ। সত্যি বাবা, তুই হলি আমার সোনার টুকরো ছিলে, আর আমি কাশেম হলো সোনার আংটি, আর তুই হলি সেই আংটির উপর হীরের টুকরো। আমি দোয়া করি বাবা, আমার মাথায় যত চুল, আল্লাহ যেন তোকে তত আয়ু দেন। বাবা, তুমি কিন্তু আমাকে চুলের দোয়া দিও না, কারণ তোমার মাথায় কম চুল। দেখলে কথা মেয়েটার, না ভাইয়ার জন্য আরেকটা দোয়া করো না। কি? ভাইয়া যেন তাড়াতাড়ি বিয়ে করে ঘরে একটা লাল টুকটুকে ভাবি নিয়ে আসে। মানে নিজে নিজে আমাদেরকে ছাড়া বিয়ে, বউ? ওর কথা কান দিও না তো বাবা। লজ্জা পাচ্ছ কেন ভাইয়া? বলেই দাও না মেয়েটার কথা, যার সাথে তোমার বারবার দেখা হয়, যাকে তোমার ভালো লেগেছে, কি যেন নামটা, কি যেন? সামন্তী। কি ভাইয়া, ঠিক বলেছি না? কি ঠিক বলেছিস? তারা আজ তোকে কে রে? ইয়ে মা, ভুল করে আমার গাড়িতে মোবাইল ফেলে গেছে, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি মোবাইলটা নিয়ে আসছি। ঠিক আছে। মা, তোমার নাম কি? জি, শ্রাবন্তী। দেখেছো মা, যার কথা বলেছি এই সেই শ্রাবন্তী। নামটা যেমন সুন্দর, মানুষটাও তেমনি সুন্দর। আপনাকে না আমার খুব ভালো লেগেছে, তোমাদেরকে আমার খুব ভালো লেগেছে। এই যে আপনার মোবাইল। থ্যাংক ইউ, ওয়েলকাম। আজকে আপনাদের বাসায় কোনো অনুষ্ঠান চলছে? হ্যাঁ, আজ আমার বাবা মায়ের ম্যারেজ ডে। তাহলে তো আমাকে ওনাদের দোয়া নিতে হবে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আমি আসি। কে বলছো মা, আজ একটি শুভ দিনে তুমি আমাদের বাড়িতে এসেছো, কিছু মুখে না দিয়ে চলে যাবে? কিচ্ছু লাগবে না, প্রথমবার আপনাদের কাছে এসে আমি যা পেয়েছি তাতেই আমার চলবে। আর কাশেম, থ্যাংক ইউ ফর মাই মোবাইল। ওয়েলকাম। ভাইয়া, ওনাকে এগিয়ে দিয়ে এসো না। না না, তার প্রয়োজন হবে না, আমি একাই যেতে পারবো। আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, খুব ভালো মেয়ে মমতা। আমাদের কাশেমের সাথে ভালো মানাবে। তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। তুই মেয়ে চাইলে আমার মতো দশটা কাশেমকে কাজের লোক রাখতে পারে। তাতে কি, রাজকন্যাকে চাষার ছেলের সাথে প্রেম করে না? শ্রাবন্তী না হয় আমার সিএনজি ড্রাইভার ভাইয়ের সাথে প্রেম করবে? মামুনি, কি দিমু কইলেন না তো। মামুনি, কোনটা দিমু? দাঁড়াও এক মিনিট। হ্যালো, আমি কাল সেন্টার থেকে বলছি, আপনি কি দুপুরের খাবার খেয়েছেন? না না, এই মাত্র খেতে বসলাম। কি দিয়ে খাচ্ছেন? কি দিয়ে খাচ্ছি, কি দিয়ে খাচ্ছি, কি দিয়ে খাচ্ছি? পান্তা ভাত আর কাঁচা মরিচ, আমার খুব ফেভারিট। পান্তা ভাত আর কাঁচা মরিচ?
কাঁচা মরিচ আজ খেয়ে দেখতে হবে। কাঁচা মরিচ এই তো।